এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উনি কি আপনার নিজের দিদি? এটাই আমার জানার ছিল। প্রহ্লাদবাবু যাবেন না, আমি হাত জোর করছি, আপনি প্লিজ যা জানেন আমাকে জানান। আমি এই ব্যাপারে আপনাকে কিছু জানাতে পারবো না। প্রহ্লাদবাবু না, আমি আপনাকে যেতে দেবো না। আপনি 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 প্লিজ আমাকে যা জানেন জানান, আমার জানাটা খুব দরকার। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। সাহায্য আপনাকে করতেই হবে, আপনাকে বলতেই হবে, বলুন আমাকে। দিন ধরে আমি ঠাকুরকে দেখেছি, কোনোদিনও ভাবিনি যে ঠাকুর আমাকে এটা এটা ফিরিয়ে দেবেন। আপনি প্লিজ প্লিজ আমাকে উত্তর দিন, আমাকে 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 বলুন প্লিজ। বেশ, আপনাকে কিছু বলতে হবে না, খালি আমার এই একটা প্রশ্নের উত্তর দিন। উনি কি আপনার নিজের দিদি? নন কি? তাই তো, চুপ করুন, আপনি চুপ করুন। প্রহ্লাদ বাবু, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আমার প্রশ্নের উত্তর দিন, উনি কে? উনি আমার দিদি। হতেই পারে না, উনি আপনার নিজের দিদি নন। আর আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। সত্যি কথা বলুন প্রহ্লাদ বাবু, সত্যি কথা বলুন, উনি কে? ওনার নাম বলুন আমাকে। হাতটা ছাড়ুন। আমি হাত ছাড়বো না। হাতটা ছাড়ুন। না ছাড়বো না, উনি কে? প্রহ্লাদ বাবু, প্রহ্লাদ বাবু, প্রহ্লাদ বাবু, দরজাটা খুলুন, প্রহ্লাদ বাবু। এই ভিডিওতে স্পষ্ট নয় যে তারা কি লাগাচ্ছে, আর এখানে যাদের যাদের দেখা যাচ্ছে কারোরই মুখ স্পষ্ট নয়। আপনারা কি হানিমুনে গিয়েছিলেন? হুম, গিয়েছিলাম। হঠাৎ হানিমুন? আমি বলতে চাইছি যে হানিমুন কবে কখন কোথায় হবে সেটা কি আগের থেকে কোথাও নির্দিষ্ট করা আছে নাকি? না, তা নেই। তবু মানে হঠাৎ ওই মন্দারমণিতেই কেন? আমরা পালিয়ে গেছিলাম, সেটা একটু আগেই বললাম। নাকি ধাওয়া করে এসেছিলেন? মানে আর কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। ইওর অনার, আমি এবার রবি সামন্তকে কাট করে আসতে অনুরোধ করব। বৃষ্টি, তোমাকে কিন্তু শতবিশ্বাসের উকিল গোলাবার চেষ্টা করবে। আমি এমনিতেই গুলিয়ে রয়েছি। যা জানো, মানে যেটা জানো সেটা বদলি বলবে এবং সত্যিটাই বলবে, কোনো অসুবিধা নেই। ধর মোরা, আমি তো এই কেসের কিছুই জানি না। আপনার নাম? আমার নাম রবি সামন্ত। আচ্ছা, আপনি মন্দারমণিতে কেন গেছিলেন? একটা গুরুত্বপূর্ণ কাগজ আমার কাছে ছিল, যেটা শতবিশ্বাস সেনের এগেনস্টে যাওয়ার মতো একটা কাগজ, আর সেই কাগজটা দিতেই আমি স্যারের কাছে গেছিলাম। তারপর? তারপর সেখানে গিয়ে আমি হঠাৎই প্রকাশকে দেখতে পাই। আমার ওকে দেখেই মনে হয় যে কোনো না কোনো একটা গণ্ডগোল হতে পারে। আমি তারপরে প্রকাশের ওপর নজর রাখি এবং পুরো ব্যাপারটা স্যারকে জানাই। তারপর স্যারের কথা মতো স্যার বলেন যে থানায় গিয়ে ইনফর্ম করতে, আর সেই মতোই আমি থানায় গিয়ে অমিতবাবুকে পুরো ব্যাপারটা ইনফর্ম করি, এবং তারপরে সেখানে অমিতবাবু গেছিলেন, আর তারপর বাকিটা তো আপনি শুনেছেন ইওর অনার। আপনার নাম রবি সামন্ত? হ্যাঁ। আচ্ছা সামন্তবাবু, আপনি দরকারি কাগজ দিতে গেছিলেন? হ্যাঁ। আপনি জানতেন না যে আপনার স্যার হানিমুনে গিয়েছেন? না, আমি সেটা জানতাম না।
তাছাড়া আমার পক্ষে তো সেই কথাটা জানাও সম্ভব নয়। স্যার আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে তার কাছে যেতে বলেছিলেন, আমি গেছিলাম। সেদিনই কেন? কারণটা কি? তার কারণ আমার জীবনের সংশয় ছিল। তাছাড়া একদিন পরেই কোর্টের ডেট ছিল আর কোর্টে ওই কাগজগুলোকে প্লেস করাচ্ছিল, তো সেই কারণেই স্যার আমায় বলেছিলেন যে ওই কাগজগুলোকে স্যারের কাছে নিয়ে আসতে এবং সেফভাবে রাখতে। কি এমন কাগজ ছিল সেটা কি আপনার জানা আছে? না, সেরকম করে আমি কিছুই জানতাম না। শুধু এইটুকু জানতাম যে ওই কাগজগুলো শতবিশ্বাস সেনের এগেনস্টে একটা খুব ভাইটাল ডকুমেন্ট ছিল। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। আমার পরবর্তী সাক্ষী ইয়র অনার, আমি শতবিজা সেনকে একটু কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি শতবিজা সেনকে জিজ্ঞেস কর? হ্যাঁ ইয়র অনার, ওনার দিকে বারবার আঙ্গুল উঠছে বলে আমরা ওনার থেকেও কিছু জেনে নিতে চাই। হ্যাঁ, কিন্তু সে তো বৃষ্টি চ্যানেলের স্বাক্ষর পরেও সম্ভব, তাই না? শতবিজা সেনকে কিছু প্রশ্ন করুন, হয়তো দাদা আপনারও সাহায্য হবে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। ও আচ্ছা, ইনি হলেন শতবিজা সেন। আপনার নাম? শতবিজা সেন। আপনার এগেনস্টে চার্জ আছে যে আপনি ওম সান্যালকে খুন করবার চেষ্টা করেছিলেন। প্রথমে সমুদ্রে ডুবিয়ে পরে এসিতে বিশেষ কেমিক্যাল মিশিয়ে। তাহলে কোশ্চেন থেকে যাচ্ছে, ওম সান্যাল যেদিন মন্দারমণি গেছিলেন আপনি ও ঠিক সেই দিনই মন্দারমণি কেন গিয়েছিলেন? কি হলো বলুন, উনি তো কিছু জানতে চাইছেন। আমাকে ওম সান্যাল মন্দারমণিতে যেতে বলেছিলেন।